ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি কুমোরটুলিতে। এই রাস্তাটা একটু ফাঁকা, জাস্ট এই রাস্তা দিয়ে সামনে এগোলেই তোমরা স্টুডিও দেখতে পেয়ে যাবে। তো আজকে ব্যাপারটা হচ্ছে শীতলা ঠাকুর। শীতলা পুজো অনেকদিন আগেই শুরু হয়েছে, কিন্তু শীতলা ঠাকুর সব জায়গায় সব মাসে পুজো হয়, একদিনে পুজো হয় না, অনেক জায়গায় অনেক রকম ডেটে পুজো হয়ে থাকে। তো এই সারা বছরই কুমোরটুলিতে যেমন ঠাকুর প্রস্তুত হয়ে থাকে, তো আজকে আমি স্পেশালি দেখতে এসেছি এই শীতলা ঠাকুরের প্রস্তুতিটা কেমন চলছে এবং কীরকম শীতলা ঠাকুর রয়েছে, তো সেগুলোই দেখবো আমরা। চলো দেরি না করে ব্লগটাকে শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো এখানে একটি স্টুডিও রয়েছে, এই স্টুডিওতে অনেকগুলি শীতলা ঠাকুর রয়েছে, তোমাদেরকে আমি দেখাবো স্টুডিওর ভেতরে গিয়ে শীতলা ঠাকুরগুলো। খুব সুন্দর লাগছে, তোমরা দেখো ঠাকুরটিকে। আরেকটি শীতলা ঠাকুর রয়েছে, এই শীতলা ঠাকুরটাও দেখো সুন্দর লাগছে তোমাদের দেখলে। একটি শাড়ি পরানো হয়েছে ঠাকুরকে, দুদিকে দুটি সখী রয়েছে সঙ্গে, এই দিয়ে ঠাকুর তৈরি হচ্ছে ছোট ঠাকুর। এখানে আরেকটি ঠাকুর তোমাদেরকে দেখাই, দেখো অপূর্ব লাগছে ঠাকুরটি, এই ঠাকুরটিকেও সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, দেখো সুন্দর শীতলা ঠাকুর। তো এখানেও রয়েছে শীতলা ঠাকুর, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো দেখো বিশাল আকৃতির একটি শীতলা ঠাকুর, বিশাল একটি শীতলা ঠাকুর, পুরো রেডি অলমোস্ট। দেখো এখানে একটি ঠাকুর রয়েছে, শীতলা ঠাকুরটি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি স্টুডিওটা মধ্যে ঢোকাটা যায় না তোমরা জানো, তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর লাগছে ঠাকুরটি, ঠাকুরটি কাপড় পরানো হচ্ছে এই মুহূর্তে। তোমরা দেখতে পাচ্ছ যে সখী, তো এই যে রয়েছে শীতলা ঠাকুরের সখী, সঙ্গে এইদিকে আরও ঠাকুর কিছু তৈরি হচ্ছে স্টুডিওর ভেতরে। তো বিশাল এই শীতলা ঠাকুর, বিক্রম শিল্পাগার রাখাল পাল অ্যান্ড সানসের স্টুডিও এটা, সেখানটা একটু দেখে নেব। এটা স্টুডিও, তো দেখো তোমাদেরকে দেখাই, এখানে বিশাল বড় বড় আকৃতির রয়েছে হচ্ছে শীতলা ঠাকুর, সামনে একটি রয়েছে তার মাঝখানে, দেখো কত বিশাল, ওই যে বিশাল আকৃতির, সঙ্গে এখানে তৈরি হচ্ছে সব, আরও প্রস্তুতি চলছে স্টুডিওর ভেতরটা, সমস্ত কাজে সবাই বিজি এই মুহূর্তে। এই যে হচ্ছে মোহনবাসী রুদ্রপাল, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এই মুহূর্তে এখানেও খড়ের কাজ চলছে, মানে কাঠামোর কাজ। সো এখানে একটি শীতলা ঠাকুর দেখতে পাচ্ছি, দেখো এখানেও রয়েছে স্টুডিওতে, মানে প্রত্যেক স্টুডিওতেই একটা দুটো করে শীতলা ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে। তোমাদেরকে অনেকগুলো শীতলা ঠাকুর দেখালাম, এখানে শীতলা ঠাকুর আরেকটু দেখে নেবো, আরেকটু চত্বরটা ঘুরে নেবো। সব জায়গাতেই মোটামুটি সব স্টুডিওতেই মোটামুটি দুটো তিনটে চারটে করে শীতলা ঠাকুর রয়েছে। তো এই মাসটা শীতলা ঠাকুর পুজো হয় অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়, এবার ডেটটা অন্য থাকে, তো আরেকটু ঘুরে নেবো, চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে একটি শীতলা ঠাকুর, এটা শুধু মাটি দিয়ে কাঠামোটা তৈরি করা হয়েছে এবং মাটি দিয়ে সবে সবে করা হয়েছে, এর এখনও প্রস্তুতি অনেকটা বাকি। আর একটু এগোতেই এখানে দেখা যাচ্ছে আবার দুর্গা ঠাকুর, দেখো দুর্গা ঠাকুরও রয়েছে। একটু স্টুডিওর দিকে এগোচ্ছি, তো এইদিকে স্টুডিওর দিকে এগোতেই দেখো আরেকটু চোখে পড়লো শীতলা ঠাকুর, এদিকেও চলছে প্রস্তুতি, এটাও রেডি করে রাখা হয়েছে। এখানে আবার দেখো, এখানে আবার দেখো কাজ চলছে, এটি আরেকটি। একটু স্টুডিওর ভেতর দিকে যাব, শুয়ে দেখো এখানেও একটি শীতলা ঠাকুর তৈরি হচ্ছে, এখানে কাপড় পরানো হচ্ছে, তার প্রস্তুতি চলছে। তো এইদিকে দেখো, এইদিকে হচ্ছে সুরেন্দ্র পাল স্টুডিও, এখানেও একটি শীতলা ঠাকুর তৈরি হচ্ছে, অলমোস্ট প্রত্যেকটি স্টুডিওতে একটা দুটো করে শীতলা ঠাকুর তৈরি হচ্ছে।
তো তোমাদেরকে দেখালাম কোথাও চলছে মাটির কাজ, কোথাও চলছে আবার খড় কাজ, কোথাও চলছে কালার, আবার কোথাও চলছে শাড়ি পরানো। তো এই হচ্ছিল আজকের ব্লগটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, কতদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো।